একবার ভাবছিলাম যে আজকে বের হব না, মানে বৃষ্টি যে হারে নামতেছে সকাল থেকে অবস্থা খুবই খারাপ, আর এখন একটু কমছে তাই বৃষ্টি মানে বৃষ্টির ভেতরেই বের হয়েছি। রাস্তাঘাট দেখেই বুঝতে পারতেছেন যে কী অবস্থা আজকে। যাই হোক, চলেন আজকে ঢাকা শহর কী অবস্থা একটু এনজয় করি, লেটস গো। হ্যালো পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি। বাই দ্য ওয়ে, রেদওয়ান কিন্তু আছি আপনার সাথে, আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ রেদওয়ান। যাই হোক, আমি এখন যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে রামপুরা, আর আমি আজকে যাবো বাড্ডাতে। ওখানে কিছু কাজ আছে, কাজগুলো সারবো, তারপরে আবার বাসায় ফিরবো। আর বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে, এখন একটু কমছে অবশ্য, সকালে অনেক বেশি বৃষ্টি ছিল, একটু কমার কারণেই কিন্তু আমি বের হইতে পারছি, নাহলে হয়তো এখন বের হওয়া হইতো না। আর এখন যে হ্যাঁ মানে যেরকম বৃষ্টি হয় যে আসলো আবার হয়তো 5-10 মিনিট পরে চলে গেল, বাট আজকের বৃষ্টিটা একটু লেন্দি, মানে ভালোই প্রায় ঘন্টাখানেক ধরে একটানা নামছে। সো রাস্তাঘাট দেখে বুঝতে পারতেছেন যে আসলে কী অবস্থা হয়েছে এদিকের। যাই হোক, কিছুই করার নাই, বৃষ্টি আসবে, বৃষ্টি যাবে, এটাই বৃষ্টির ন্যাচার। বাট আরেকটা ব্যাপার হচ্ছে বৃষ্টির মধ্যে বাইক ড্রাইভ করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর একটু রিস্কও থাকে, যেমন রোডটা একটু স্লিপ হয়ে যায়, হুটহাট করে ব্রেক করলে একটু রিস্কের মধ্যে পড়তে হয় মাঝে মাঝে। বাট এইটা বাদে বৃষ্টির মধ্যে মানে বাইক ড্রাইভ করতে আমার অন্যরকম ভালো লাগে, যেমন মানে হালকা বৃষ্টি পড়বে গায়ে, মানে ব্যাপারটা একটু অন্যরকম। যে হারে গরম পড়া শুরু করছে এরকম বৃষ্টি কিন্তু আমাদের সবার জন্যই বেশ ভালো। আমরা যারা বের হই মানে কী বলবো, এত পরিমাণের বেশি গরম পড়ছে, মানে এটা নাকি একটা রেকর্ড করছে যে লাস্ট মানে অনেক বছর ধরে এর ভিতরে কিন্তু এত বেশি গরম এখনও পড়ে নাই। আর এটা যে শুধু বাংলাদেশে এফেক্ট করছে এমন কিছু না, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেম অবস্থা চলতেছে, সব জায়গায় গরমের পরিমাণটা একটু বেশি, মানে যেখানে অনেক মানে ঠান্ডা থাকার কথা বা ঠান্ডা যেই দেশগুলো আছে ওই জায়গার অবস্থাও খুব খারাপ হয়ে যাইতেছে। সো সব মিলিয়ে বৃষ্টি অবশ্যই আমাদের জন্য ভালো, কিন্তু এরকম কিছু সিচুয়েশন পড়তে হয় যখন আসলে বলতে মন চায় যে একটু পরে আসলে বেটার হইতো, ওই যে সেই ছোটোবেলার সেই কবিতার মতো, রেইন রেইন গো অ্যাওয়ে কাম এগেইন অ্যানাদার ডে, মানে আজকে না কালকে আসো, মানে আমি বেরোইছি তো ওই জন্য আসার দরকার নেই। সো এরকম ব্যাপার মাঝে মাঝে এরকম সিচুয়েশনে পড়তে হয়। সো এটা অবভিয়াসলি বৃষ্টি সবার জন্যই ভালো আর আমার জন্যও ভালো, কারণ আমিও বের হই। তো আজকে যেহেতু বৃষ্টি নামছে সো এটার একটা প্রভাব কিন্তু 1-2 দিন থাকবে ইনশাআল্লাহ। তো আমার বৃষ্টি কেমন লাগে সেটা তো বললাম, অবভিয়াসলি আপনাদের বৃষ্টি কেমন লাগে সেটাও কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আর সেটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বৃষ্টি নিয়ে অনেক কাহিনী আছে। বৃষ্টি আমি বাইক নিয়ে হচ্ছে 2 বার স্লিপ করছি, আর 2টাই কিন্তু বৃষ্টির মধ্যে ছিল। একটা ছিল অনেক আগে, যে 2007-08 সালের সময়, সামনের ব্রেকটা একটু বেশি স্ট্রংলি চাপার কারণে একদম স্লিপ করে পড়ে গেছিলাম। সো তখন অনেক ছোটো ছিলাম, ছোটো থাকা অবস্থায় আমি বাইক ড্রাইভ করতাম ওই সময়। সো এটা অনেক ফানি একটা মোমেন্ট ছিল। ঢাকাতে ওরকম ম্যাসিভ কোনো প্রবলেম হয় নাই কখনো, বাট টুকটাক স্লিপ তো করি, এটা বৃষ্টির মধ্যে বেশি হয় আমার সাথে। আমি যখন বের হয়েছিলাম তখন মানে মনে হয়েছিলো যে আজকে হয়তো জ্যাম ট্যাম থাকবে না, বাট দেখতেই পাচ্ছি না মানে কী অবস্থা, এই বৃষ্টির ভিতরেও আমার মানে একদম কাদা টাদার ভিতর দিয়ে যাওয়া লাগতেছে। আসলে একটু এমার্জেন্সি তো, একটু মানে ফার্স্ট যাইতে হবে, যার কারণে এই কাদা টাদা পার হয়ে তারপর যাওয়া লাগতেছে, কিছুই করার নাই। মানে এই জায়গায় জ্যামটা সবসময় থাকে না, এখন আসলে অফিস আওয়ার তো সবাই অফিস যাইতেছে, বা বিভিন্ন মানে এই সময়টাতে খুব বেশি আপনার বৃষ্টি থাকে। সকাল সকাল বের হয়েছি তো, আবার যদি একটু পরে বের হইতাম তাহলে হয়তো এই প্রবলেমটা ফেস করতে হইতো না, বাট কিছু করার নাই, জ্যাম ঠেলে তারপরে যাওয়া লাগতেছে। সো হিউজ একটা ট্রাফিক কিন্তু এখানে আসছে, অনেকেই বৃষ্টিতে ভিজে ভিজে যাইতেছে, অনেকে রেইনকোট ইউজ করছে, আর আমি রেইনকোট নিয়ে আসি নাই, আমার একটু ভিজতে মন চাইছিলো যার কারণে আসলে, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি এখন, সো ওরকম প্রবলেম হইতেছে না। আমি কিন্তু বাইক ওরকম যে এক্সট্রিম সবসময় ড্রাইভ করি এমন কিছু না, বাট এখন যেটা হয়েছে যে মানে না চাইলেও বেশি করে চালানো লাগতেছে, কারণ ইভেলির পরে আমি তো কোথাও জয়েন করিনি, বাট রিসেন্টলি একটা অফিসে জয়েন করছি, যার কারণে কিন্তু প্রতিদিন যাওয়া লাগতেছে, আর এটা বেশ লং ডিস্টেন্স, মিনিমাম মানে 12 কিলোমিটারের মতো যাওয়া আসা, প্রায় 25 কিলোমিটারের মতো লেগে যায়। সো পুরোটাই বাইকে যাই, কারণ বাইকে যদি আমি না যাই তাহলে তো আমি মানে অন টাইমে যাইতেই পারবো না, কারণ এই সময়টা যদি বাসে যাই বা মানে মানে আমি যেটাতেই যাই আসলে বাইক সব থেকে ফাস্ট, এটার অন্য কিছু এত দ্রুত যাওয়া যায় না। সো আমি যদি চাই যে 9টা বা 9:30টার ভিতরে ঢুকবো, সেটা আসলে বাইক দিয়ে পসিবল, বাট বাসে করে গেলে সেটা আমি 10টার বা 10:30টার আগে কোনোভাবেই সম্ভব না।
সো যেটা হইতেছে যে সকাল যাই আবার আসতে আসতে খুব মিনিমাম রাত হয়ে যায়। সো ভিডিও করব কখন, এডিট করব কখন, মানে রেন্ডার দিব কখন, আর আপলোড করব কখন, থাম্বনেইল বানাবো কখন, সব মিলে বেশ প্যারা খাইতেছি। বাট ভিডিও তো আমি ছাড়বো না, এটা তো আমি আগেই বলছি যে মানে যত কিছুই হোক না কেন ভিডিও কন্টিনিউ করব, ব্লগ কন্টিনিউ করব, আমার আদার্স যে চ্যানেলগুলো আছে ওইগুলোও কন্টিনিউ করব। সো এটা ম্যানেজ করতে হইতেছে, হয়তো একটু আর্লি উঠি, তারপরে সকালে কতক্ষণ কাজ করি বা রাতে আসার পরে একটু কাজ করি, মানে যখন সুযোগ পাই তখনই কাজ করতেছি। সো সব কিছু মিলে বেশ একটা রাশ আওয়ার যাইতেছে আমার উপর দিয়া, জানি না এটা কতদিন এইভাবে কন্টিনিউ হবে। আমি যেটা চিন্তাভাবনা করতেছি ইউটিউব থেকে ভালো রেসপন্স যখন পাবো তখন সব কিছু ছেড়ে দিয়ে আসলে এটাই তখন শুরু করব। মানে একটা সময় ছিল 2015-16 দিকে, তখন কিন্তু ইউটিউব থেকে আমার ভালো একটা আর্নিং আসতো, মানে এমন হয়েছি যে ডেলি আপনার $25-30 করে আসতো ওই সময়টাতে। আসলে এখন ওইটার সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ ওই সময় এত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না আর গুগল অ্যাডসের ভ্যালু অনেক বেশি ছিল। হয়তো একটা অ্যাড দেখলেই বেশ কিছু সেন্টস জমা হইতো বা অনেক সময় ডলার $1-2 চলে আসতো। বাট আসলে এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে সব কিছু, আর এত ইজিলিও মনিটাইজেশন অ্যাক্সেস করা যায় না। কারণ আগে হয়তো আগে কী হয়তো যে একটা চ্যানেল খুললাম তার ওই দিন থেকেই আমার মনিটাইজেশন মানে এনেবল হয়ে গেছে, যে আমি যে কোনো একটা ভিডিও আপলোড করলাম এটার থেকে ইনকাম শুরু হয়ে গেছে। বাট এটা আসলে তখন ঠিক ছিল না। বাট এখন যেটা হয়েছে এত বেশি ইউজার চলে আসছে, এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে যে এটা আসলে পসিবল না। সো যার কারণে ইউটিউব থেকেই কিন্তু বিভিন্ন রুলস, মানে প্রত্যেক মাসেই কিছু না কিছু রুলস কিন্তু ওরা চেঞ্জ করে ফেলে। সো যার মধ্যে সবথেকে বড়টা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, 1000 সাবস্ক্রাইবার লাগবে। সো এইটা গেইন করতেই কিন্তু প্রথম পর্যায়ে একটা কন্টেন্ট ক্রিয়েটরের অনেক বেশি কষ্ট হয়। সো এই কষ্টে যারা টিকে যায় মূলত তারাই কিন্তু এটা সাকসেস পায়, বা মানে আপনি যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে এটা কিন্তু একটা জেনে তো মানে নর্মাল ব্যাপার না, এটা বেশ কষ্টের একটা ব্যাপার। কারণ এত এত ওয়াচ টাইম 2,40,000 মিনিট কেউ আপনার ভিডিও দেখবে, এটা আসলে আপনার ভিডিওর কন্টেন্ট যদি ওরকম না হয় তাহলে কিন্তু এটা কখনোই পসিবল না। তো সব কিছু মিলে একটা প্যারা খাইতেছি, আর চ্যানেলটা যেহেতু একদম নতুন আমি আমার রিসেন্ট সব ভিডিওতে শেয়ার করতেছি যে এটা আমার আগের চ্যানেল না, আমি ব্লগিং এই চ্যানেলটা একটু সেপারেট করে ফেলছি যার কারণে একদম নতুন চ্যানেল। সো যারা সাবস্ক্রাইব করেন নাই অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর এখানেই আমার সব এই ব্লগিং কন্টেন্টগুলো আপলোড করব, আর বাকি যেই চ্যানেলগুলো আছে ওইগুলোর মতো চলবে। বাট এইখানে শুধুমাত্র ব্লগ, কারণ এটা কি হয় ধরেন আপনি আমার ব্লগ দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, বাট আপনি যদি দেখেন যে অন্য একটা ভিডিও আমি এখানে আপলোড করতেছি তখন আপনি কিন্তু বিরক্ত হবেন। সো আমি ওইটাই ফিল করতেছিলাম যে পাবলিক আসলে কীভাবে নিতেছে, যার কারণে এই চ্যানেলটা হচ্ছে নতুন করে খোলা, আর এটাতেই আমি ব্লগ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়েদারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, মানে গতকালকেও যে পরিমাণ গরম ছিল এখন একদম ঠান্ডা একটা ওয়েদার। আর এর মাঝে আমি যেটা করছি আমি কিন্তু আমার কাজ সেরে ফেলছি, আমি ভিডিওটা একটু কেটে দিছি আর আমি এখন ব্যাক করতেছি, যার কারণে মানে মানে বুঝতেই পারেন না যে ভিডিও আমি মানে একটা ভিডিও চলতেছে আসলে এমন না। আমি ওখানে যাওয়ার পরে কাজ শেষ করে আবার আমি ব্যাক করতেছি এখন হচ্ছে বাসার দিকে। সো যেটা বলতেছিলাম যে চ্যানেলের কথা, স্যার আরেকটা যেটা বলছি যে যদি কেউ ইউটিউব শুরু করেন তাহলে প্রথম যে ইনিশিয়াল স্টেজটা এটা আপনাকে পার করতেই হবে, আর আপনার ভিডিও যদি সলিড হয়ে থাকে মানে কন্টেন্টগুলো যদি আপনার নিজের হয়ে থাকে অবভিয়াসলি আপনি মনিটাইজেশন পাবেন। আর আরেকটা ব্যাপার দেখেন, আমার এই চ্যানেল কিন্তু এখনও মনিটাইজেশন হয় নাই, তার মানে আমি কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি নাই, বাট স্টিল নাও কিন্তু আমার চ্যানেলে অ্যাডস শো করে, তাহলে এটা একটা পজিটিভ সাইন যে আপনি আগেই বুঝতে পারবেন যে আপনি ওদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল হচ্ছে কি না। মানে আমার ভিডিওগুলো ঠিকঠাক মতো আসে বলেই কিন্তু ওরা নিজেদের মতো করে অ্যাড দেওয়া স্টার্ট করছে। যদি আমার ভিডিওগুলো কপিরাইট থাকতো বা অন্য কারো ভিডিও নিয়ে চালা দিতাম সেক্ষেত্রে কিন্তু এরকমটা হইতো না। সো আমি এখন বুঝতে পারতেছি আমার কন্টেন্টগুলো ঠিক আছে, যেহেতু আমার নিজের কন্টেন্ট, আমি কোনো মিউজিক ইউজ করি না, সব কিছুই আমার নিজের। সো এটা অবভিয়াসলি আমারই হবে আর এই জন্যই কিন্তু অ্যাড আসতেছে। যাই হোক আজকে এইগুলা টপিক ছিল না, তারপরে মাঝে মাঝে আসলে কথা ছলে এগুলো চলে আসে, সো যার কারণে একটু শেয়ার করলাম। আমার ইউটিউব জার্নি অনেক আগের থেকেই স্টার্ট হয়েছিল, বাট কয়েকটা ভুলের কারণে আমি হয়তো অনেক পিছিয়ে গেছি, বাট আমি আবার শুরু করছি ইনশাআল্লাহ, বেশ ভালো কিছু হবে আমি আশা করি। আর এটা আসলে আমার একটা শখ বলতে পারেন, আমি ভিডিও করতে ভালোবাসি, ভিডিও আপলোড করতে ভালোবাসি, পরবর্তীতে আমি নিজে দেখতে সেটাও ভালোবাসি। যাই হোক আমি প্রায় কাছাকাছি চলে আসছি, সো তারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখতেছেন সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এখন যেভাবে সাথে আছেন
আগামীতেও সাথে থাকবেন ইনশাআল্লাহ। আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ আপনাদেরকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।